ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বিগ বাজেটের চলচ্চিত্র নির্মাণের ঘোষণা এসেছে। ছবির নাম 1971। ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছেন দাবং থ্রি ও বীর দি ওয়েডিং খ্যাত প্রযোজক নিখিল দ্বিবেদী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি হলেও ছবিটির মূল গল্প থাকবে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্যাম ম্যানেকশকে নিয়ে। প্রযোজক নিখিল জানান, বেশ বড় পরিসরে চলচ্চিত্রটি নির্মাণ করতে চান তিনি। গণমাধ্যমকে তিনি জানান, সত্যিকারের যুদ্ধের ছবি আমাদের নেই, 1971-এর মাধ্যমে সেটা করতে চাই, যেন এটা ঐতিহাসিক দলিল হয়ে ওঠে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ধরে এর কাজ করতে চাই। ছবিটিতে যুদ্ধের পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধও তুলে ধরা হবে। বর্তমানে ছবিটির পাণ্ডুলিপি ও শিল্পী চূড়ান্তের কাজ চলছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে খুব শিগগিরই শিল্পীদের নাম ঘোষণা করবেন প্রযোজক।